ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনসিবির প্রশ্নের মুখোমুখি রিয়া চক্রবর্তী। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। সৌভিক দীপেশ স্যামুয়েলের বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুখোমুখি বসেও, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। মাদক নেয়ার কথা স্বীকার না করলে মুখোমুখি বসানো হবে। সৌভিক স্যামুয়েল দীপেশের মুখোমুখি রিয়াকে বসানো হবে এবং সেভাবেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। অভিযোগ স্বীকার করলে গ্রেফতার করা হবে, সূত্রের এমনই খবর। 2015-16 থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে রিয়ার যোগ হোয়াটসঅ্যাপ থেকে জানতে পেরেছে এনসিবি। সৌভিককে জিজ্ঞাসাবাদ করে ড্রাগ ডিলারদের হদিশ মেলে, অন্তত 4-5 জন ড্রাগ ডিলারদের নাম বলেছে সৌভিক। তথ্য পেয়েই ড্রাগ ডিলারদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে বান্দ্রা ও সান্ত্রাকুজ এলাকায়। এনসিবি তল্লাশি চালাচ্ছে, এমনটাই সূত্রের খবর। আপনাদের জানিয়ে রাখি, ড্রাগ যোগ তদন্তে এনসিবির এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রিয়াকে। প্রায় 4 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। সৌভিক দীপেশ মিরান্ডার মুখোমুখি বসেও, মিরান্ডারদের সঙ্গে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়াকে। সৌভিক দীপেশ স্যামুয়েলের বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়াকে। মাদক নেয়ার কথা স্বীকার না করলেই বসানো হবে মুখোমুখি, এমনটাই জানা যাচ্ছে। সমনের পরেই এনসিবি দপ্তরে রিয়া। 4 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো রিয়াকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবির আধিকারিকরা। নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা এখনো জিজ্ঞাসাবাদ করছেন রিয়াকে, এমনটাই সূত্রের খবর। সৌভিক দীপেশ মিরান্ডার বয়ানের ভিত্তিতে প্রশ্ন করা হতে পারে এবং অভিযোগ স্বীকার না করলে, মাদক নেয়ার কথা স্বীকার না করলে তাদের মুখোমুখি বসানো হবে রিয়াকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দীপেশ ত্রিপাঠি আমাদের প্রতিনিধি মুম্বাই থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দীপেশ, অভি ভি পুছতাছ জারি হ্যায় ক্যা? जी ज्योति, अभी भी जो पूछताछ है नारकोटिक्स कंट्रोल ब्यूरो की वो रिया से की जा रही है। पूछताछ को लगभग 4 घंटे हो चुके हैं और जो जानकारी हमें मिली है कि जो ड्रग से जुड़े हुए सवाल हैं, जो स्टेटमेंट सौभिक चक्रवर्ती, सैमुअल मिरेंडा और दीपेश सावंत ने दी थी, अब उसको लेकर जो है वो पूछताछ की जा रही है। 30 सवालों का पूरा जो क्वेश्चनियर है वो एक तरह से तैयार किया गया है रिया के लिए और वही सवालों के जवाब एनसीबी रिया से तलब कर रही है। शुक्रिया दीपेश।